মঙ্গলবার পূর্ব কাটিগড়ার গোবিন্দপুর জিপিতে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তথা জিপিডিপির 2023-24 অর্থ বছরের অধীন উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের তালিকা প্রস্তুতির জন্য গাওসভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর একটায় জিপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শুরুতেই উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব দীপঙ্কর চক্রবর্তী। তাছাড়াও জিপিডিপির আওতায় এমজিএনরেগা ও পঞ্চদশ অর্থ কমিশনের আনটাইড ফান্ডের বিভিন্ন প্রকল্পের নির্মাণ কার্যের তালিকা প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। সভায় জিপির প্রতিটি এলাকার জনগণের সার্বিক স্বার্থে 2023-24 অর্থ বছরের অধীন এমজিএনরেগা এবং পঞ্চদশ অর্থ কমিশনের বিভিন্ন প্রকল্পের তালিকা প্রস্তুতির জন্য প্রস্তাবসহ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে গ্রুপ ভিত্তিক সভার আয়োজনের মাধ্যমে জিপি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তালিকা প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জিপি সভাপতি, সচিব এবং স্থানীয় গ্রুপ সদস্য সদস্যদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়। জিপি সভাপতি শিবব্রত দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিপির এপি সদস্য দিব্যজ্যোতি পাল, জিপিসি সঞ্জয় সিং, জিআরএস এবি শাহজান আহমেদ মজুমদার, ট্যাক্স কালেক্টর আনিছুল হক, আব্দুল হাসিম বড়ভুইয়া, শাতির আলী, আব্দুর বাড়ি আব্দুর রকিব, জিপির উপসভাপতি সরব আলী, মৌলানা আতিউল্লাহ, গ্রুপ সদস্য যথাক্রমে আলিমুদ্দিন চৌধুরী, বাদল দাস, জালাল উদ্দিন লস্কর, হিলাল আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। কাটিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা তো খালি এক ওয়ার্ড দেখলে অন্যান্য কম করিয়া পাঁচটা ওয়ার্ড দেখতে পাবো, কম করিয়া দুইটা বেঁচে গেলে হবে। তখন কি আমার টান যে ড্রেনটা আছে এটা বড় ড্রেন, এটা এক ট্রেনও লাগবো আপনার 8-9 লাখ টাকা। আমি যদি এক ট্রেন 8 লাখ টাকা 9 লাখ টাকা ধরে নেই তো বাকি আমি কেন দিতে পারি না। তো কালি অনেক সময় আমরা ড্রেনগুলো ছোটো ছোটো ড্রেনগুলো ঠিক আছে এটা ধরা যায় করা যায়, তো বুঝিয়া বুঝিয়ে আমরা স্কিমগুলা ধরতে পারবো। এইগুলা প্রায়োরিটি হিসাবে প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে ওটা নিয়ে কইছে যে আজকে আমার 5 নম্বর ওয়ার্ড থেকে 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে যেটা আমার কাজ এটা থেকে বেশি গুরুত্ব অন্যান্য 6 নম্বর কাজ থাকতে পারে, তখন প্রায়োরিটি আমরা 6 নম্বর যেটা ইয়ে আছে ওটা আমরা প্রায়োরিটি হিসাবে করতে পারবো অগ্রাধিকার। আসি যে পিএমডিএসওয়াই কিভাবে হওয়ার না হওয়ার এটাও মানে আমরা দেখিয়া জিপিএ দেখুনা সবাই যা সুন্দর মানে সুন্দর মোটামুটি চলিয়া যা, কিন্তু আমরাও দেখতে পাইয়া কিরকম কিতাব যাই হোক আমি জিনিসটা ভাঙিয়াম না আর কমপ্লেন কমপ্লেন ওটা যাতে আমরা মানে বন্ধ করি। আজকে তো আমার তো আর কিছুদিন আছে কিন্তু আমার টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়, এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।